আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত দেশবাসী, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে অল্প কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরব। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা নতুন কিছুই নয়, এটা যুগ যুগ ধরে চলে আসতেছে। ঈদে মিলাদুন নবী হচ্ছে ঈদ অর্থ আনন্দ, মিলাদ নবীজির শুভ আগমন, নবী অর্থ নবী, নবীজির শুভ আগমনে খুশি উদযাপন একত্রিত বলা হয় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কী করে আশিকের রসুলদের কাজ কী? আশিকের রসুল ঈদে মিলাদুন্নবী যখন আসে মানুষদেরকে নবীর আগমনের সুসংবাদ জানিয়ে দেয়, রসুলের আগমনে পৃথিবীর মধ্যে কী কী পরিবর্তন ঘটেছিল সেগুলোকে জানিয়ে দেয়। আশিকের রসুল এই ঈদে মিলাদুন্নবী যখন আসে মানুষদের কাছে নবীর শান ও মান ইজ্জত আজমতের কথা তুলে ধরে। আশিকের রসুল যখন এই ঈদে মিলাদুন্নবী পেয়ে যায়, ঈদে মিলাদুন্নবীর সময় মানুষের কাছে আনন্দকে ভাগাভাগি করে নেয়, মানুষদেরকে বুঝিয়ে দেয় সকল পৃথিবীবাসীকে যে নবীর আগমনে আসমান খুশি ছিল, জমিন খুশি ছিল, আসমান জমিন লৌহ কলম আল্লাহ সৃষ্টি করে সমস্ত সৃষ্টি জগৎ খুশি, তাদের সাথে সাথে আমরা মুমিনরাও খুশি। মুমিনদেরকে খুশি হওয়ার জন্য কোরআনুল করিমের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাবিব, আপনি বলে দেন, বান্দা মুমিনরা যখন তাদের কাছে রহমত এবং ফজল আসবে তারা যাতে আনন্দ উদযাপন করে, তারা যাতে আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়। ফজলকে অর্থ করেছে কোরআন, আর রহমতকে অর্থ করেছে রহমাতাল্লিল আলামিন। ফজল যদি কোরআন হয়, কোরআন পেয়ে মুমিন খুশি, তার প্রমাণ হচ্ছে শবে কদর। শবে কদরের মধ্যে আমরা আনন্দ করি, ইবাদত বন্দেগী রিয়াজত করি, কারণ আমরা সেই রাত্রে কোরআন পেয়েছি। সেই রাতে কোরআন পাওয়ার কারণে ওই রাত্রটাকে আনন্দ উল্লাসের মাধ্যমে আমরা রাত্রি যাপন করি। ঠিক তেমনই আল্লাহর আরও হুকুম যে রহমত পাওয়ার পরেও তোমরা আনন্দ উদযাপন করো। তো সেই রহমত যদি আমরা দেখতে চাই, সেটা হচ্ছে কোরআনুল করিমের মধ্যে বলা হয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন। ওই রহমত হচ্ছে নবী রাহমাতাল্লিল আলামিন। সেই নবী রাহমাতাল্লিল আলামিনকে পেয়েও আমরা খুশি, সেই নবী রহমতুল্লিল আলামিনকে আমরা পেয়ে খুশি উদযাপন করে আমরা বিধর্মী বেঈমান মুনাফিক যারা আছে তাদেরকে জানিয়ে দিতে চাই। এটাই নবী রহমতুল্লিল আলামিনকে পেয়ে আমরাও খুশি, আমরা গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যে নবী পেয়ে আমরা খুশি, নবী পেয়ে আমরা খুশি হয়েছি, রহমত পেয়ে আমরা খুশি হয়েছি। এটা কোরআনুল করিমের মধ্য থেকে আল্লাহর নির্দেশ মান্য করি, নবীকে পেয়ে আমরা খুশি। নবী রহমতুল্লিল আলামিনের সাহাবাই সকল তারাও নবীকে পেয়ে খুশি হয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছে হযরতে আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ঘরের মধ্যে মিলাদুন্নবী নবীর শুভ আগমন উপলক্ষ করে যখন আনুষ্ঠানিকতার আয়োজন করা হলো, আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন তার ঘরের মধ্যে প্রবেশ জিজ্ঞাসা করলেন, আয় আমির আনসারী, তোমার ঘরের মধ্যে কী চলতেছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শুভ আগমনের বর্ণনা আমি তাদের মধ্যে দিচ্ছি এবং আপনার শুভ আগমন উপলক্ষ করে আমি আমার ঘরের মধ্যে আয়োজন করেছি। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন ডেকে বললেন, আয় আমির আনসারী, তোমার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আর আমি নবী রহমতের দোয়া করতেছি, মিলাদুন্নবীর কারণে তোমার ঘরের মধ্যে রহমত এবং বরকত আসতেই থাকবে। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন তার জন্য দোয়া করলেন। সাহাবায়ে কেরাম নবীর আগমনে খুশি ছিলেন, তার খুশি উদযাপন করেছে, আমরাও তাই খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম মুসলিম উম্মাকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন থেকে উদযাপন করার তৌফিক দান করুক। কোনো এক শায়ের বলেন, জব তলকিয়ে চাঁদে তারে ঝিলমিলাতে যায়েঙ্গে, তব তলক জশ্নে বিলাদত হাম বানাতে যায়েঙ্গে। কবি বলেন যে যতদিন আসমানে চন্দ্র সূর্য আলো দিতে থাকবে ততদিন পর্যন্ত নবীজির মিলাদুন্নবী মুমিনগণ চালাতেই থাকবে, করতেই থাকবে, এটাই তার ভাষ্য। আল্লাহ পাক আমাদের সকলকে ঈদে মিলাদুন্নবী মনের আনন্দে আনন্দ উদযাপন করার মতো তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।